ত্রিপুরা মথা কি করবে সেটা ওনাদের নিজস্ব বিষয়। আঞ্চলিক দল হিসেবে অনেক কিছু দাবি করতেই পারে, কিন্তু মথা যে দাবি করেছে ওনারা এই বিষয়ে প্রথম দিন থেকে বলে এসেছে, ত্রিপুরা ভাগ করার মতো কোনো দাবিকে ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না এবং সমর্থনও করবে না। দেশের ঐক্য অখণ্ডতা রক্ষা করাই বড় চ্যালেঞ্জ এবং এটাকে রক্ষা করার জন্যই ভারতীয় জনতা পার্টি সর্বাত্মক কাজ করে। ভারতীয় জনতা পার্টি আগেও বলেছে যে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হোক কিংবা এডিসিতে সিট 50 করা হোক, সরাসরি অর্থ প্রদান ইত্যাদি বিষয়গুলি ওনারা আগেও বলেছেন যে এগুলিতে সহমত হতে পারে এবং এগুলি সাংবিধানিকভাবে ওনারা করতে পারেন কিংবা করার চেষ্টা করতে পারেন, কিন্তু ত্রিপুরা ভাগ করার মতো কোনো দাবির পক্ষে ভারতীয় জনতা পার্টি আপোষ করতে পারবে না। শনিবার জানালেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। মথা কি করবে সেটা মথার অ্যাবসলিউটলি ওনাদের বিষয়। রিজিওনাল পার্টি হিসেবে ওনারা অনেক কিছু দাবি করতেই পারেন, কিন্তু মথা যেই দাবি করছে তার মধ্যে আমরা পরিষ্কারভাবে প্রথম দিন থেকে বলে এসেছি, ত্রিপুরা ভাগ করার মতন কোনো দাবিকে ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না এবং সমর্থনও করবে না। কারণ ভারতীয় জনতা পার্টি, দেশের ঐক্য অখণ্ডতা, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এটাকে রক্ষা করার জন্যই ভারতীয় জনতা পার্টি সর্বাত্মক কাজ করে। যেখানে সরকার আছে সেখানে যেমন সরকার এবং দল মিলে কাজ করে, যেখানে সরকার নেই সেখানেও ঐক্য অখণ্ডতা রক্ষায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সর্বতোভাবে কাজ করে চলেছে। কাজেই তার বাইরে আমরা আগেও বলেছি, আমরা ভারতীয় জনতা পার্টি তো আগে বলেছি যে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হোক কিংবা এডিসিতে সিট 50 করা হোক, সরাসরি অর্থ প্রদান ইত্যাদি বিষয়গুলি আমরা আগেও বলেছি যে সেইগুলিতে আমাদের সহমত হতে পারে বা এইগুলি কনস্টিটিউশনালি আমরা করতে পারি, করার চেষ্টা করতে পারি। কিন্তু ত্রিপুরার রাজ্যকে ভাগ করার কোনোরকম দাবির সঙ্গে কোনোরকম আপোষ ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ করবে। দল যে 48টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এ বিষয়ে প্রদেশ বিজেপি মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী জানান যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, এতে দলের কার্যকর্তারা খুব উৎফুল্লিত। কার্যকর্তারা যা চাইছিলেন, মানুষের যে চাহিদা রয়েছে সেটাকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি অনেক ভেবেচিন্তে যাদেরকে যে কেন্দ্রে দাঁড় করালে মানুষের কাজটা করতে পারবেন সেটাকে সুনিশ্চিত করার জন্যই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব তা তৈরি করে এদিনই তা ঘোষণা করেছেন। কার্যকর্তারা ইতিমধ্যে ময়দানে পুরোদমে নেমে পড়েছেন, যাতে 2023 ব্যাপক সংখ্যায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে প্রতিষ্ঠা হতে পারে। ওনারা সুনিশ্চিত যে ঘোষিত প্রার্থীদের নিয়ে শুধু দলের কার্যকর্তারাই নয়, গোটা রাজ্য জুড়ে মানুষের মধ্যে যে সাড়া পরিলক্ষিত হচ্ছে তাতে করে ভারতীয় জনতা পার্টি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে। দেখুন, কার্যকর্তারা খুব উৎফুল্লিত যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। কার্যকর্তারা যা চাইছিলেন, মানুষের যে চাহিদা রয়েছে সেটাকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টি অনেক ভেবেচিন্তে যাদেরকে যে কেন্দ্রে দাঁড় করালে মানুষের কাজটা করতে পারবেন সেটাকে সুনিশ্চিত করার জন্যই এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব সেটা তৈরি করে আজকেই ডিক্লেয়ার করেছেন এবং কার্যকর্তারা ইতিমধ্যেই ময়দানে পুরো মাত্রায় নেমে পড়েছেন, যাতে 2023 ব্যাপক সংখ্যায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হতে পারে তৈরি করেছে। এবং আমরা সুনিশ্চিত যে এই প্রার্থীরা, তাদেরকে নিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা না শুধু, মানুষের মধ্যে যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে, তাতে করে ভারতীয় জনতা পার্টি নিশ্চিতভাবে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চায়। যে 6 বিধায়ককে এবার এখন পর্যন্ত দলের ঘোষিত প্রার্থী তালিকায় স্থান দেওয়া হয়নি, এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এদিন সুব্রতবাবু পরিষ্কারভাবে জানান, মন্ত্রী বিধায়ক এগুলি হলো একটা প্রক্রিয়া, নির্বাচন এলে এতে মন্ত্রী থাকবে বিধায়ক থাকবে, আবার কেউ সবসময় থাকবেন এটার কোনো নিশ্চয়তা নেই, কারণ এটা সংগঠন ভিত্তিক দল, যাকে যেখানে প্রয়োজন সংগঠন সেখানেই তাকে দায়িত্ব দেবেন। ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা এগুলি তাদের কাছে কোনো পথ নয়, সবকটাই দায়িত্ব। কাজেই যেখানে যাকে রাখা হচ্ছে প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির কোনো না কোনো জায়গায় রাখা হচ্ছে, সেই দায়িত্ব ওনারা নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন এবং আগামী দিনও করবেন তা ওনারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। ভারতীয় জনতা পার্টি কখনোই মন্ত্রী বিধায়ক এই সমস্ত বিষয়গুলি তো হচ্ছে একটা প্রক্রিয়া। নির্বাচন এলে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে মন্ত্রী থাকবেন, বিধায়ক থাকবেন, আবার কেউ সবসময় থাকবেন এটারও কোনো নিশ্চয়তা নেই, কারণ এটা সংগঠন ভিত্তিক দল। সংগঠন যাকে যেখানে প্রয়োজন সেখানেই সংগঠন তাকে দায়িত্ব দেবেন এবং ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা তাদের কাছে এগুলি কোনো পদ নয়, এগুলি সবকটা। কাজেই যেখানেই যাকে রাখা হচ্ছে প্রত্যেককেই ভারতীয় জনতা পার্টির কোনো না কোনো দায়িত্বপূর্ণ জায়গায় রাখা হচ্ছে এবং সেই দায়িত্ব ওনারা নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন, আগামী দিনেও করবেন সেটা আমরা। এদিন তিনি জানিয়েছেন 48 নাম ঘোষিত হয়েছে, বাকি 12 নামও প্রস্তুত রয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব সেগুলিও ঘোষণা করে দেবেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।